এখান থেকে বিজেপি বানাতে ব্যস্ত থাকে তাহলে কেন হবে না আজকে আপনার কর্মীরা আপনার নেতৃত্বরা বলে আইমা বিজেপি সংগঠনের আজকে আপনি আমরা প্রকাশ্যে মাইকে বলি আমরা সংখ্যালঘু মানুষ আপনার সাথে আছি আপনার কর্মী যদি বলে যে আমরা বিজেপি আর সেটা শুনে যদি আপনার প্রশাসন আটকাতে চায় তাহলে জেনে রাখুন এমন বহু মুসলমান বসে আছে যারা কিন্তু বিজেপিতে চলে যাবে আটকানোর দায়িত্ব আপনার আপনি দেশের মন্ত্রী আপনি দেশের মুখ্যমন্ত্রী আপনাকে আমরা অনুরোধ করছি আপনার দলের যারা বসে আছে তাদেরকে নিয়ে ভাবুন মুসলমানরা কুমড়ো নয় মুসলমানরা কুমড়ো নয় মুসলমানদেরকে নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই মুসলমানদেরকে নিয়ে ভয় পাবেন না মুসলমানরা কখনোই সে জাতিকে সমর্থন করতে পারে না যে দলকে সমর্থন করতে পারে না যে দলের হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে যে দলের ভাইয়ে আমার জাতির গ্রামের লোকের রক্ত লেগে আছে যে হাতে আমার বাঁকুড়ার হিন্দু ভাইয়ের রক্ত লেগে আছে যাদের হাতে রাজস্থানে মুসলমান আফরাজুল মরে আমরা তাদের সাথী হতে পারি না কিন্তু আপনার কর্মীরা যদি বানায় সেটা আপনাকে বুঝতে হবে আপনার কর্মীরা কেন সেটা বানাতে চাইছে তাহলে এটা নিশ্চিত জানুন আপনার কর্মীরা আপনাকে ভুল বুঝাচ্ছে আমার বন্ধুরা আজ আমি আপনাদেরকে অনুরোধ করব বিগত কিছুদিন থেকে একদল লোক সোশ্যাল মিডিয়াতে তারা কি করছে না তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে একটি ছবি লাগিয়ে এটা বলা প্রয়োজন আছে আমি সেই সমস্ত মানুষদেরকে পরোয়া করি না যারা বাঁদরের মতন এডাল ওডাল করে রাজনৈতিকভাবে যারা কোনো জায়গায় পড়তে পারেনি আজ তারা আইমাকে নিয়ে বেঁচেছে আজকে তারা তাদের টাইম লাইনে আইমাকে ট্যাগ করে আজকে তারা টাইম লাইন নিয়ে করে আজকে রুহুল আমিনের কোনো ফল না পেয়ে তারা রুহুল আমিনের ছবি নিয়ে কথা বলে আমি কোনো পীর সাহেব রিপ্রেজেন্ট করতে আসিনি এখানে আমি কোনো ধর্মীয় নেতা এখানে রিপ্রেজেন্ট করতে আসিনি আমি এই মানুষগুলোর কাছে এসেছি আমি সেই লোক যারা অসহায় হয়ে আছে যারা মজলুম হয়ে আছে যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের উপরে আমার কর্মকে আঘাত করো কিছু না পেলে যাকে দেখতে নারী তার চলন বাঁকা আজকাল একদল মলি সাহেব লোক একদল বড় বড় পীর সাহেব লোক তারা ছবি হ্যাঁ হ্যাঁ ছবি তুলছে সুযোগ পেলে তোমার ছবি তোলার সুযোগ নেই সুযোগ পেলে তুমিও ভালো করে গলায় গামছা দিয়ে ভালো করে ছবি তুলে নিবে আজকে একটা ছবি দিয়ে আপনাদেরকে ভাবতে হবে আপনারা দেখবেন কলকাতা ওয়ালো তুম ভি শুনলো কাজ তোমারে পাশ ভি এক ফটো আ যায় ও ফটো কোন সা কই ভি এক পলিটিক্যাল পার্টি কে আদমি কে সাথ মেরা খড়া হুয়া ফটো আমরা দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি রাজনৈতিক দল এক বছর পুরনো এক বছর পুরনো একটি ছবিকে তাও ইন্ডিয়া থেকে নয় ইন্ডিয়ার বাইরে অশুভ শক্তি বাঙালি ছেলেদেরকে ইউজ করা হচ্ছে ইন্ডিয়ার বাইরে থেকে ছবিটা পোস্ট করা হয় আরে জেনে নিন আইমা সেই সংগঠন যে সংগঠন শুধুমাত্র ফাঁকা আওয়াজ দেয় না যে সংগঠন আপনাদের চারপাশে সিসিটিভি দিয়ে মুড়ে রেখেছে যে সংগঠন আপনাদের মাঝে এমন 50 জন ছেলে নিজেদের কাছে ক্যামেরা নিয়ে বসে আছে আপনারা চাইলেও যদি অন্যায় কিছু করতে চান হয়তো আপনারা ধরা পড়ে যাবেন আমাদের ক্যামেরার মধ্যে আমরা সেই সংগঠন আমরা সুশিক্ষিত সংঘবদ্ধ হতে শিখেছি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার টিমকে দিয়ে দেখালাম খোঁজ করলাম দেখা গেল একটা বিদেশি ছেলেকে দিয়ে ইন্ডিয়ার বাঙালি ছেলে তাকে দিয়ে ফেসবুকে বিভ্রান্ত ছড়ানো আমার ভাই আমার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভাবুন একটি ছবি দেখিয়ে যে জাতির লোক আমাদেরকে বিভ্রান্ত করে আপনারা কি করে নিজের অধিকার পেতে পারেন কি করে আপনার অধিকার আপনি পাবেন আপনি এখানে এসেছেন অধিকার পেতে কালকে আপনাকে দেখালো এই দেখো আইমার নেতা এই কাজ করেছে একটা ছবি সফলতা দেখতে হয় হার্দিক প্যাটেলকে দেখুন একটি 24 বছর 25 বছরের ছেলে যে জাতিকে যখন বিজেপি তাকে আটকাতে পারেনি তখন তার ব্যক্তিগত ঘরে আক্রমণ করেছে হোটেলে তার প্রাইভেট ছবি তুলেছে তুলে সে ব্যক্তিকে আটকাতে পেরেছে চেষ্টা করেছে কিন্তু সবচেয়ে বড় সফলতা হার্দিক প্যাটেলের প্যাটেল সম্প্রদায় হার্দিককে ছাড়েনি আমি আপনাদেরকে অনুরোধ করব আইমার কোনো নেতৃত্বের ব্যক্তিগত আক্রমণে আপনারা যাবেন না আইমার রশ্মিকে ধরুন কেননা আমি রুহুল আমিন আমি ভুলের ঊর্ধ্বে নই আমি 100% কমপ্লিট নই পৃথিবীর কোনো মানুষ 100% কমপ্লিট হতে পারে না যারা আমার সমালোচনা করে আমি খুশি তারা আমার সমালোচনা করুক কিন্তু যারা আমার কর্মের উপরে সমালোচনা করে আমি খুশি হব কিন্তু রুহুল আমিনের কর্মের ভুলে সমালোচনা করার লোক এখন আসেনি ইনশাআল্লাহ তারা মৌকা পাবেন আমি আপনাদেরকে আজ আমরা আপনাদের কাছে বুঝাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই একটি অরাজনৈতিক সংগঠন কেন মানুষ তাতে আস্থা রাখছে আজকে একদল মানুষ আমাদের আওয়াজকে বন্ধ করে দিতে চাইছে একদল লোক আজকে আমাদেরকে আসতে দিচ্ছে না আজকে নন্দীগ্রামের মাটিতে আধার কার্ড তোলা হবে এই বলে লোককে আটকানো হচ্ছে পশ্চিম মেদিনীপুরে লোক আটকানো হয়েছে বাঁকুড়াতে লোক আটকানোর চেষ্টা চলছে কিসের জন্য একটি কারণ তারা ভয় পাচ্ছে আইমাকে কিসের জন্য আইমা কখনো কারো কোলে চড়েনি প্রতাপপুর দরবার শরীফ সেই দরবার
যেখানে কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি সমস্ত রাজনৈতিক দলেরা সেখানে গিয়ে পৌঁছেছেন তারা এটা জানেন যে আজকের দিনে পশ্চিমবঙ্গের মাটিতে এই আইমা সহ প্রতাপপুর দরবার শরীফ একটি নির্ণায়ক ভূমিকায় বসে আছে আমি আপনাদেরকে বলি লিডার তৈরি করবেন লিডার হওয়ার যাবেন না আমি রুহুল আমিন আপনাদের লিডার হওয়ার জন্য আসিনি আমি আপনাদেরকে শুধু এটা বলতে এসেছি যদি আপনি আপনার গ্রামে একজন লিডার তৈরি করেন দেখবেন আপনার সমাজ ব্যবস্থা পাল্টে গেছে আগামী পঞ্চায়েত ভোট আসছে আমি অনুরোধ করব আপনারা হিসাব মিলিয়ে নিন আপনারা দেখে নিন কেননা আজকের দিনে বিজেপি আমাদের প্রকাশ্য শত্রু আমরা জানি আমরা মানি কিন্তু আমরা যদি লক্ষ্য করি একটা দল যারা সরকারের মধ্যে বসে আছে তারা ভেতরে ভেতরে বিভিন্ন জায়গায় রাম মন্দির তৈরি করছে এলাকা এলাকায় বড় বড় মন্দির হচ্ছে আমি কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাই না কিন্তু আমি এ প্রশ্ন করতে চাই কিসের জন্য রাম মন্দির তৈরি হবে আপনারা অন্য মন্দির তৈরি করুন শিব মন্দির তৈরি করুন বিষ্ণুর মন্দির তৈরি করুন না কেননা আমরা তৈরি হয়ে আছি বামফ্রন্টের যুগে যেমন একদল লোক শুধুমাত্র সরকার বদলানোর সঙ্গে সঙ্গে জামাটা খুলে লাল জামা খুলে সবুজ করেছে আজও সরকারে ওরকম একদল লোক বসে আছে শুধু সময়ের অপেক্ষা একটু হাওয়া খারাপ দেখলেই এরা জামা খুলে কুমড়ার দল হয়ে তারা সবুজে চলে আজ আমার হুজুর কেবলার একটি আদর্শ বাবা আমরা আমাদের সাথে লড়াই করব না আজকে আমি পাল্টা আক্রমণ করে ব্যক্তিগতভাবে করতে পারি কিন্তু হুজুর কেবলার আদর্শ আমাকে আটকায় তিনি বলেন বাবা আমার লড়াই আমাদের লোকের সাথে নয় আমাদের লড়াই পিছিয়ে পড়া মানুষের সাথে নয় আমাদের লড়াই হিন্দু লোকের সাথে নয় আমাদের লড়াই অন্যায়ের সাথে তোমার সামনে যে অন্যায়কারী দাঁড়াবে তুমি তার বিরুদ্ধে লড়ো কিন্তু তারপরেও বলতে হয় অন্যায়কারীর একটা দল আমাদের মধ্যে বসে আছে অন্যায়কারীর একটা দল মাথায় টুপি দিয়ে রেখেছে অন্যায়কারীর একটা দল মসজিদে খুতবাতে গিয়ে আমার বিরোধিতা করছে বড় খুশির কথা আজকে আপনারা বলছেন আমরা মুসলমান আটকাবো আজকে হিন্দু কেন আরএসএস হবে না বলুন একদল হিন্দু কেন বিজেপি হবে না আমাকে জবাব দিন আপনারা আজকে রানী রাসমণিতে এসেছেন আপনারা এখানে দাঁড়িয়ে নারে তাকবীর আল্লাহ একবার বলবেন বাস থেকে একটা হিন্দু লোক যখন যাবে সে প্রশ্ন করবে না যে মুসলমান লোকেরা এক হচ্ছে কিন্তু তারা জানে না এটা সেই সংগঠন যেখানে 32,000 হিন্দু পরিবার আছে এটা সেই সংগঠন যেখানে আফরাজুলকে যদি 50,000 টাকা আর্থিক সহযোগিতা করা হয় সেখানে বাঁকুড়ার সেই ব্যক্তি যার গলা কেটে হত্যা করা হয়েছে হেমন্ত রায় তার জন্য আমরা সমান ব্যথিত এটা কিন্তু তারা জানে না আর মিডিয়া কখনো এই কথা বলবে না মিডিয়া বলতে চায় না আমার বন্ধু আমার ভাইয়েরা আজকে এই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের প্রোগ্রামের পরে আজকে আমাদের ইসরায়েলের প্রোগ্রামে আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠন ইসরায়েল নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে তারা লড়াই করছে আমার প্রশ্ন আপনাদেরকে আমার উপরে ফতোয়া হয়তো কালকে আপনি জারি করে দিতে পারেন আমি ফতোয়া জারি পরোয়া করি না কেননা মাথায় রাখুন স্যার সৈয়দ আহমদের উপরে ফতোয়া হয়েছিল স্যার সৈয়দ আহমদকে কাফের বলেছিল আজ যুব সম্প্রদায় যে স্যার সৈয়দ আহমদের নাম শুনে মাথার সম্মানে নামিয়ে নেয় সৈয়দ আবু হানিফাকে ফতোয়া দেওয়া হয়েছিল ইমাম মালিককে ফতোয়া দেওয়া হয়েছিল কেন তারা সমাজের প্রচলিত ধারণার বাইরে বলেছিলেন আজকে আমার আপনাদেরকে প্রশ্ন বাইতুল মুকাদ্দাস আমার মসজিদ ভারতবর্ষে থেকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ব্যথিত হব কিন্তু আমার প্রশ্ন বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলদেরকে আমেরিকা 6 তারিখ সেই 6 তারিখ যে বাবরি মসজিদ যাকে যেদিন ধ্বংস করা হয়েছিল আজকে সেই 6 তারিখে ঘোষণা করে দিল ভারতবর্ষের আমেরিকা যে ইসরায়েলের রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস কিন্তু আমার প্রশ্ন কলকাতার রাজপথে দাঁড়িয়ে তার প্রতিবাদ করা কি আমাদের কতটা যৌক্তিকতা আছে কেন আমরা বাঁকুড়ার হেমন্ত রায়ের জন্য প্রতিবাদ করব না কিসের কারণে প্রতিবাদ করা হবে না কিসের কারণে প্রতিবাদ করা হবে না যেখানে আমার গতকাল একটি আমার বোনকে মেরে ফেলেছে আমি নামটা ভুলে যাচ্ছি বোলপুরের মেয়ে আমি আজকে পেপারে দেখছি এতে ফেসবুকে দেখছিলাম বোলপুরের একটি মেয়েকে একটি মুসলিম ছেলে দিনের পর দিন ব্ল্যাকমেল করে তাকে রেপ করে গেছে কেন তার সেই বোলপুরের মেয়ের বিরুদ্ধে আমার প্রতিবাদের আঙুল উঠবে না কেন আমরা শুধু আফরাজুলের কথা বলবো কেন আমরা শুধু আখলাকের কথা বলবো এরকম আফরাজুল আখলাক হাজার হাজার আমার দেশের মধ্যে আছে তেমনি বাঁকুড়ার নির্যাতিতা মেয়ে ইন্দাসের হেমন্ত রায়ের মতন হাজার হিন্দু আছে আমরা যদি আমাদের লড়াইটা হিন্দু মুসলমানের ঊর্ধ্বে উঠে লড়তে পারি তাহলে আমরা কিন্তু সফল হয়ে যাব আজ মুঝে খুসুসি ইয়ে পরেশানি হ্যায় লেকিন মাই ইয়ে কহনা চাহতা হুঁ আপ লোগোঁ কে বীচ পে জো কলকাতা কে লোগ হ্যায় মৌলানা তৌসিফ সাহেব হ্যায় ইয়াহাঁ পে মৌজুদ হ্যায় চলে ঠিক হ্যায় জরা আপ জাহিদ ভাই ভি হ্যায় গৌর কর লিজিয়ে ক্যুঁকি ওজা ইয়ে হ্যায় কি আগলে আপ হি কলকাতা কে জিম্মেদারি মে সে হ্যায় ফজল ভাই হ্যায় জরা সুন লিজিয়ে
आज हमको ठुकराया जाता है, हमको निकाला जाता है, हमारे काम के वजह से हमको कहा जाता है कि हम बीजेपी हैं, हम कांग्रेस हैं, हम सीपीएम हैं। कभी ये कहा नहीं जाता कि ये ऑल इंडिया माइनॉरिटी वाले हैं जो अपने हुकूक के लिए लड़ना है, ये वो ऑर्गेनाइजेशन है जो हिंदू मुसलमान को लेकर चलना चाहता है। मैं आपको बता दूं, ये उन लोगों के लिए है, मैं खुसूसी किसी एक शख्स के लिए ये लिखा था, लेकिन मैं इसको तब्दील कर रहा हूं। बीजेपी वाले, आरएसएस वाले, आप भी सुन ले, क्योंकि यह बात हर जगह फिट होती है, हर जगह लिख जाए। मैं शायर तो नहीं हूं, लेकिन मैंने खुद ये लिखा, शायद कहीं पर अगर नजर आ जाए तो फिर मत सोचिए कि मैं चोरी कर लिया हूं, लेकिन इंशाल्लाह कहीं नहीं, क्योंकि मेरे जहन पे परसों रात में आया था। यह उन लोगों के लिए जिन्होंने हमको इनकार किया, यह उन लोगों के लिए जो हमको, हमारे लिए देशभक्ति का सर्टिफिकेट हमसे मांगते हैं, यह उन लीडरों के लिए जो समझते थे कि हाँ आईमा उनकी अपनी जायदाद है, लेकिन आज यह साबित हो गया है कि आईमा सिर्फ पिछले मुसलमानों का, दलितों का और ओबीसी लोगों का है, आईमा आवाम का है, किसी दल का नहीं है, कोई आदमी का नहीं है। आईमा जिंदाबाद, भाईजान जिंदाबाद, हुजूर के मिलाद जिंदाबाद। लेकर वफाई, जरा सम बंगला बोलने वाले भी जरा तवज्जो कर रहे, समझ जाएंगे, समझ गए तो ताली मार देना, नहीं समझे तो जोर से मार देना, ताकि समझ चले कि तुम समझ नहीं पाए। लेकर वफाई, लेकर वफाई जिसने हमें इनकार किया, लेकर वफाई जिसने हमें इनकार किया, सनम उसी शख्स को हम मक्कार कहते हैं। लेकर वफाई जिसने हमें इनकार किया, सनम उसी शख्स को हम मक्कार कहते हैं। ये दो लाइन खुसूसी मैं दीदी तक पहुंचाना चाहता हूं, ताकि वो भी समझ ले। और मैं ये बता दूं, हमें लड़ने की जरूरत नहीं है पॉलिटिक्स की, मैं अपने लोगों का फिक्र करूंगा, मैं वो हिंदू का फिक्र करूंगा जो हमारे साथ है, मैं वो मुसलमान का फिक्र करूंगा जो हमारे साथ है, मैं वो आदमी का फिक्र करूंगा जिसके ऊपर जुल्म हुआ, लेकिन मैं ये फिक्र नहीं करूंगा कि तृणमूल का वोट कटा या नहीं, बीजेपी का वोट बढ़ा या नहीं, हमें कोई फर्क नहीं है। लेकिन मैं ये तवज्जो करने चाहता हूं हर वो पॉलिटिकल दल के लिए, याद रख लो, समझ लो, छीन सकते हो, छीन सकते हो तो छीन लो हमारे हुकूक को, छीन सकते हो तो छीन लो हमारे हुकूक को। याद रखना, याद रखना, मुसलमान वो है जो सरकार बनाते हैं। आईमा जिंदाबाद, भाईजान जिंदाबाद, हुजूर के मिलाद जिंदाबाद। अरे मैं समझ लिया, आप लोग समझ पा गए? हाँ हाँ, इतना तो बंगाली लोग अब समझना सीख गए, अल्हम्दुलिल्लाह। चलो तो मैं आप लोगों के लिए दरख्वास्त करूंगा कि आप आईमा पे जुड़े। आज कलकत्ता वाले को ये लगता है कि भाई बंगाल में और कोई लीडर नहीं है, बंगाली लोगों को समझ में नहीं आता, आप यहाँ पे 5% 6% बैठे हैं, हम वहां 20% बैठे हैं और हमको अलग किया जा रहा है। आओ प्यारे, एक हो, अपने ताकत को समझो, जब तक नहीं ताकत कर पाओगे तब तक आजादी के गुलामी में लड़े हो, अब तुम पॉलिटिकल दल के गुलामी में लड़ोगे, तुम्हारे हुकूक नहीं दिया जाएगा। अगर हुकूक चाहते हो तो खुद के ताकत को समझ करो। अमर बंधुरा, अमर भाईरा, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আইমার কিছু ডিমান্ড আছে, আমরা আমাদের সরকারের কাছে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমি সরকারের লোক নই। কাল কাল আপনাদেরকে আমরা সেই জাতি, আমি আগেই বলেছি, ভাবানো হয় যখনই সরকারের পক্ষে একটা কথা বললেন তখনই বলা হচ্ছে এই তো সরকারের কাছে টাকা খেয়ে বসে আছে, সরকারের টাকা খেয়ে নিয়েছে, টাকাটা যেন আমাদের নেতাদেরকে পিসাবদের ঘরে যেন টাকার লাইন নিয়ে লোক দাঁড়িয়ে আছে, পিসাব বললো টাকা লিয়ায় সঙ্গে সঙ্গে। আগে ছিল, আজ থেকে বছর দুই তিনেক আগে এরকম লোক ছিল, পার্টির লোকেরা মনে করতো পিসাবদের ঘরে টাকা দিয়ে দিলে হতো, এখন পার্টিও টাকা দিতে যায়নি আর পিরসাহেবরাও টাকা নিতে চায়নি, এখন পিরসাহেবদের একাংশ হক কথা বলার জন্য লড়াই নেমে পড়েছে, শুধু আপনাদের সাথ দরকার। আজকে আমরা কিসের জন্য দিদি দিদি করছি, কিসের জন্য আমরা বলছি আমরা সরকার বিরোধী নই, কিসের জন্য আমরা বলছি আমরা সরকারের এক শ্রেণীর কুমড়াদের বিরুদ্ধে, কিসের জন্য আমরা বলছি সরকারের এক ধরনের সাম্প্রদায়িক নেতাদের বিরুদ্ধে? কেন? এ সরকার আমাদেরকে দেওয়ার কথা বলেছে তোষণ নয় চাই সাম্যের অধিকার, এই শব্দটাকে রাজনীতি করে দিল একজন মানুষ, বলে দিল দেখেছেন তো যেহেতু বিজেপি তোষণ তোষণ করছে, এরাও কিন্তু তোষণের কথাই বলছে, ভেতরে ভেতরে এরা বিজেপি না, এটা শিক্ষার অভাব। আমাদেরকে ভাবানো হয়, বিজেপি আমাদেরকে ভাবাচ্ছে সরকার তোষণ করছে, আমরাও ভাবছি সরকার তোষণ করছে, কিন্তু আপনারা শুনে নিন,
যারা সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করেন, যদি হিম্মত থাকে যে কোনো টিভি চ্যানেলে বসুন, আমি রুহুল আমিন আপনাদের কাছে বসবো। হিম্মত থাকে সোশ্যাল মিডিয়াতে বসুন, আমি বসে বসে, আমার কাছে এত সময় নেই, আমি বসে বসে আপনাদের জন্য টাইপ করে করে আপনাদেরকে উত্তর দিব, আমার কাছে সময় নেই। শুনুন তো, শুন, সরকার শুধু করেনি তোষণ, যে সরকারে থাকে সেই করে, বিজেপি সরকার ও মুসলিম তোষণ করছে। আজকে যে বিজেপি একদিকে স্বপ্ন দেখাচ্ছে রাম রাজত্ব গঠন করার, একদিকে হিন্দুদেরকে আদর্শ দেখাচ্ছে, সেই বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে কি করে মুসলিম ছেলেদেরকে তাদের নেতৃত্বের মধ্যে নিতে পারে? তাহলে বিজেপিও তো তোষণ করে নিল, বিজেপির এই তোষণটা আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ভাবানো হয়নি। আইমা ভাবাচ্ছে যে বিজেপি তুমিও সরকার মনে যদি মনে করো মুসলিমদেরকে তোষণ করবে, হবে না। কোথায় মুসলমানের ক্ষমতা আছে? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপি বলুক মুসলমানদেরকে কেটে উড়িয়ে দিব, মুসলমান নয় হিন্দু লোকেরা বিজেপিকে এখান থেকে প্রত্যাখ্যান করে দিবে। এখানে উন্নয়নের কথা বলে তোমরা রাজনীতি করছো, কিন্তু দিদি আপনি মাথায় রাখুন, আমরা কিন্তু আপনারও প্রতিনিধিত্ব করতে আসিনি, আমরা হুকুক চাইছি, আপনি আমাদেরকে দিচ্ছেন, আমরা আপনার কাছে চাইতে এসেছি। যেদিন আপনি বলবেন দিতে পারবো না, সংখ্যালঘু মানুষ তোমাদেরকে আমার লাগবে না, সেদিন আমরা বলে দিচ্ছি আমরা আপনার থেকে মুখ ফিরিয়ে নিব, তারপর আপনি কেমন করে সরকার গঠন করেন আমরা দেখে নিব। আপনারা জানেন সরকারের নজরে বহু জিনিস আপনাদেরকে আমরা জানি, আজকে সিপিএম নেই, বিরোধিতা করার লোক নেই, তাহলে সরকারের কানে পৌঁছাবে কি করে? সবাই যদি আজকে কোরিয়ার মতন দেশ পিছিয়ে আছে কেন, চীন পিছিয়ে আছে কেন, কেননা এখানে বিরোধী দল নেই। একটি সুস্থ গণতন্ত্রকে বাঁচানোর জন্য বিরোধী দল রাখতে হবে, আর সেই বিরোধিতা করার লোক আজকে পশ্চিমবঙ্গের মাটিতে সুস্থভাবে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আইমা সেই জায়গায় বোঝাতে এসেছে ওবিসি 10% যেটা করা আছে সেটা পূরণ হচ্ছে না। আপনি আপনার খাতা দেখুন, আপনি দেখুন মাইনরিটিদের ডেভেলপমেন্টের টাকা, কোলাঘাট চলে যান, কেশপুর চলে যান, বিভিন্ন জেলায় যেখানে মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা যাচ্ছে সেখানে মাইনরিটি ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না। ইভেন কি আমি বলতে চাইলে এটা শুনলে মনে হবে আমি হয়তো কোনো ধর্মের রিপ্রেজেন্ট করছি, যে ভাববেন ভাবুন, কিন্তু আমার অধিকার আমাকে জেনে নিতে হবে। শুনে নিন, মাইনরিটিদের ডেভেলপমেন্টের টাকা মেজরিটি এলাকায় ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হোক, কিন্তু আমি চাই আমার গ্রামের রাস্তাটা যেটা মুসলিম কোটায় আপনি দিচ্ছেন সেটা গ্রাম থেকে মুসলিম পাড়ার ভিতর থেকে গিয়ে হিন্দু গ্রামে গিয়ে শেষ হোক। একদিকে আমরা বদলাম নিচ্ছি, একদিকে একদল বলছে মুসলমানদেরকে দিয়ে দিল দিয়ে দিল দিয়ে দিল দিয়ে দিল, কি দিয়েছে ভাই, কি দিয়েছে? ওয়াকফ বোর্ডের টাকা একদল ইমাম সাহেবরা যারা বগল বাজাচ্ছে তারা নিজেরাও জানেনি, ওয়াকফের টাকা। আমি হিন্দু লোকেদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এই সরকারের কাছে ধন্যবাদ জানাই যে সরকার আমাদেরকে এটা করেছে, যেটা বামফ্রন্ট কোনোদিন করেনি, হয়তো আগামীতে কেউ করবে কিনা জানি না, তবে এই সরকার করেছে। তবে ওয়াকফের টাকা সরকারের টাকা নয়, ওয়াকফের টাকা মুসলমানের টাকা, মুসলমানরা পাচ্ছে। এটা ছাড়া একটা কংক্রিট ডেভেলপমেন্টের কথা বলুন, এলাকার মধ্যে ডেভেলপমেন্ট, সাইকেল পাওয়া, আলো পাওয়া সবাই পাচ্ছে, মাইনরিটিরা কি পাচ্ছে, মুসলিমরা কি পাচ্ছে? অনেক পেয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে। আপনার এলাকার নেতাদেরকে গেলে বললে হয় অনেক খাই, কিসের খাই ভাই, পড়াধরি বলে, পড়াধরি বলে ডেভেলপমেন্ট হচ্ছে? বলছি যে এই রাস্তাটা মাইনরিটিদের ডেভেলপমেন্টের টাকা থেকে এসেছে, আপনি এই গ্রামটা মুসলিম গ্রামের ভেতর থেকে ঢোকান, তখন বলা হয় যে না, বলা হবে না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি অনুরোধ করব এইগুলো বিষয়ে আমাদের সরকার যেন দেখেন। MBBS BDS জেনারেল ক্যাটাগরিতে পরীক্ষা হয়, কি হচ্ছে সেখানে? একদিকে আপনি হয় বলুন যে আমরা পিছিয়ে পড়া ওবিসি মাইনরিটিদেরকে আন্তরিকভাবে ডেভেলপ করতে চাইছি, একটা সমাজ সুস্থ হতে পারে না যদি মাইনরিটি করে। আমার কাঁচের ঘর আর রাস্তায় পাগল ঘুরে বেড়াবে, আমার কাঁচের ঘর সুরক্ষিত হতে চাইনি। মেজরিটিরা যদি সুরক্ষিত হতে চায় মাইনরিটিদেরকে ডেভেলপ করতে দিতে হবে, ওবিসিদেরকে ডেভেলপ করতে দিতে হবে। MBBS পরীক্ষায় একটা ওবিসি ক্যাটাগরির ছেলে, SC ST ক্যাটাগরির ছেলে যখন পাস করছে ভালো র্যাঙ্ক নিয়ে, কি করা হচ্ছে, তাকে ওবিসি ক্যাটাগরিতে তাকে তুলে দেওয়া হচ্ছে। কেন? আইমা বলে জেনারেল ক্যাটাগরিতে তাদেরকে তুলুন, জেনারেল ক্যাটাগরি ফুলফিল হয়ে যাওয়ার পরে তারপরে ওবিসিদেরকে তাদের কোটা করুন। এটা মুসলমানের চাওয়া নয়, এটা কোনো হিন্দুর চাওয়া নয়, এটা সমাজের ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করার চাওয়া, সমাজের সুস্থ লোককে এগিয়ে দিয়ে দেওয়ার জন্য চাওয়া। আমরা চেয়েছি 10 একর জমি, এই এতক্ষণ পরে বুঝেছি সরকারের নামে কেন বলা হচ্ছে, এই তো আহিমা 10 একর জেগি চেরিয়েছে ভাই, চাওয়া আমাদের অভ্যাস, পাইনি। সেই জন্য চাওয়ার কথা বলছি, যেদিন না দেওয়া হয়, একটা পাহাড় আমার অধিকার দেওয়া আছে, পাথর চাইছি, আর এই পাথরটা যদি মনে হয় খুব বেশি চেয়ে নিচ্ছি, তাহলে গিয়ে পরের দিন পাথরটা পাহাড়টা আমরা নিয়ে নিব, তখন কিন্তু আর আটকাতে পারবে না। আর যদি মনে হয় বলতে দ্বিধা নেই,
এই মাইনরিটি সমাজ, তুমি আগেই বলে দিছ আমার কবিতার মাধ্যম থেকে, আপনি মানুন আর নাই মানুন, সরকার মাইনরিটি লোকেদের সমর্থনে আছে, মেজরিটিরা যেমন আছে মাইনরিটি, এই মাইনরিটিদেরকে রেসপেক্ট করতে হবে। বাড়তি ডিমান্ড আমরা কিছু চাইছি না, বাড়তি টাকা চাইছি না, মুসলিম ছেলেদের পরে 10 একর জায়গা চাই আমরা, 10 একর জায়গা কিসের জন্য? আমরা রাজারহাটে চাই, আমরা রিলেশন ডেভেলপমেন্ট করার জন্য চাইছি। আজকে কেন একজন হিন্দু ছেলে আমার বিরুদ্ধে, এটা আমাদেরকেও ভাবতে হবে। কেননা মাইনরিটি পিপল মুসলিম পিপুলের সাথে রিলেশন ডেভেলপমেন্টের নয়। আমার আব্বা জানে, আমি মুখে শুনেছি ইউরোপে ইংল্যান্ডে তিনি বিভিন্ন জায়গায় তিনি বলছেন সেখানে মাইনরিটিদের ডেভেলপমেন্টের জন্য তৈরি করা হয়। আজকে গোটা পৃথিবী জানে মুসলমান সন্ত্রাসবাদী। আপনি আমেরিকা চলে যান, আপনি ইংল্যান্ডে চলে যান, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে। কিসের জন্য হয়ে যাচ্ছে? একটা জাতি যদি সন্ত্রাসবাদী হয় না, তারা রিলেশন ডেভেলপমেন্ট মুসলমানরা করছে। আপনি চান আপনার সমাজ সুস্থ হোক, আমরা আইমা থেকে রিলেশন ডেভেলপমেন্টের রিসার্চ সেন্টারের জন্য আমরা জায়গা চাইছি। আমরা 10 একর জায়গা চাইনি, আমরা 4 একর প্রাইমারি জায়গা চেয়েছি। 4 একর জায়গা দিন যেখানে আমরা ডেভেলপমেন্টের আমরা রিসার্চ সেন্টার করব, যেখানে আমরা হসপিটাল বানাবো স্পেশালি, যেখানে ডেলিভারি করানো হবে। আজ সরকার বলছে হাসপাতালমুখী হন, হাসপাতালমুখী হন। আমাদের গ্রামের মধ্যে এরকম ধারণা আছে যে হাসপাতালে গেলে সিজার করে দিবে, সরকার মুসলমানের বাচ্চা হতে দিবেনি, দুটো মেয়ে হয়ে গেলেই, দুটো ছেলে হয়ে গেলেই কেটে দিবে। আমাদের উপর ভরসা রাখুন, আমরা করব, গ্রাম থেকে লোক আসবে, এটা তো বাস্তব কথা। আমরা ভরসা যার কাছে করেছি সেই আমাদেরকে লাত মেরেছে। বিজেপির জন্য বাংলায় সবার আগে রক্ত মুসলমান দিয়েছে। আজ থেকে 3-4 বছর আগে মুসলমান ছেলে মরেছে, কিন্তু সেই বিজেপিও বলে মুসলমানের জবাই করবে। আমরা আপনাদেরকে সরকারে নিয়ে যেতে সহযোগিতা করছি। আজকে আমরা সামান্য কিছু চাইলে আপনার নেতারা বলে বহু কিছু চেয়ে নিচ্ছে, সব কি মুসলমানকে দিয়ে দিব? প্রতিশ্রুতি দেওয়ার টাইম মনে থাকে না কেন? কি মনে হয় যে হুজুরদেরকে কিনে নিবে? কটা হুজুরকে কিনেছো? আর যাই করো, মুসলিম সমাজ সংখ্যালঘু সমাজ বেরিয়েছে, আর কিনার কথা ভাবো না, সাধারণ মানুষের কথা ভাবো। সাধারণ মানুষের কথা ভাবলে তোমাদের জায়গা তৈরি থাকবে। আমার ভাই, বিশ্ববিদ্যালয় একটা ইস্যু গতবারও আমরা তুলেছিলাম। আমরা ঘোলা পানিতে রাজনীতি করার লোক নই, আমরা কোনো পলিটিক্যাল দল নই। আমি আবার আমাদের সরকারকে আমি অনুরোধ করব, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, বিভিন্ন জেলায় ইউনিভার্সিটি হচ্ছে, তিনি পূর্ব মেদিনীপুর জেলায় একটা ইউনিভার্সিটি দিয়েছেন। আমি পূর্ব মেদিনীপুর জেলার ছেলে হওয়ার কারণে আমি সরকারের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি দিয়েছেন। কিন্তু দিদি, আমার চাওয়া পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর চালা নয়, আমার চাওয়া পশ্চিমবঙ্গের মানুষদেরকে নিয়ে। সুতরাং মুর্শিদাবাদে আমরা একটা ইউনিভার্সিটি চাই, আপনাকে একটা মুর্শিদাবাদে ইউনিভার্সিটি দিতে হবে। আপনারা চান তো ভাই নাকি? হাত তুলে বলুন, হাজার হাজার দেখুন, লক্ষ লক্ষ মানুষ যারা মুর্শিদাবাদ থেকে নয়, গোটা বাংলার মানুষ চাইছে যে তারা মুর্শিদাবাদে একটি ইউনিভার্সিটি হোক। আর আমি মিডিয়া সহ আমি প্রত্যেক মানুষকে বলবো, হিন্দু লোকেদেরকে বলবো, এটার সাথে ধর্মীয় সেন্টিমেন্ট জোড় করবেন না। এডুকেশন কখনো ধর্মীয় সেন্টিমেন্টকে দিয়ে কাজ করবেন না। মুর্শিদাবাদে 70% মুসলমান থাকলে 30% হিন্দু আছে, 30% হিন্দু ছেলে স্কুলে পড়ে। ইউনিভার্সিটি হলে শুধু হিন্দুরা পড়বে এমন নয়, এটাকে একটা রাজনৈতিক ইস্যু করে মুসলমানদের বলে এটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদে আমরা একটা ইউনিভার্সিটি চাই। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাজ্যের মাদ্রাসাগুলি এডেড আনএডেড এবং বিভিন্ন মাদ্রাসাগুলোতে শূন্য পদ আছে, সরকার সেই পদগুলোকে যত তাড়াতাড়ি হোক ফুলফিল করা হোক। এডেড আনএডেডে আমি একটা টিভি চ্যানেলে আমি বলেছিলাম যে আমরা সরকার বলে দিক পারবো না, ঝামেলা মিটে গেল। আপনারা চাইছেন কেন? আরে রিজার্ভেশন তো দেওয়া যাবে না। আরে আমরা চাইছি না, আমাদের সামনে গাধার সামনে গাজর করে রেখেছে রাজনৈতিক দলগুলো, বলে দিন পারবো না, বলে দিন আমরা ডিমান্ড করব না। আমরা যে জাতি 70 বছর ধরে লড়াই করছি 30% রিজার্ভেশনের জন্য লড়বো না, যে জাতি পড়াশোনা করার জন্য গোটা ভারতকে বেছে নিয়েছে, মুর্শিদাবাদে ইউনিভার্সিটি না হলে তাদের পড়া বন্ধ হয়ে যাবে না, কিন্তু বলে দিতে হবে যে দিতে পারবো না, না হলে আমাদের চাওয়া চলতে থাকবে। আমরা চাইব, আমার ভাই, বিভিন্ন শিল্পাঞ্চলগুলিতে আমি অনুরোধ করব, আবার কেউ আমাদেরকে মার্ক্সবাদী বা বামফ্রন্টের লোক বলে গুঁজে দেবেন না। শ্রমিকদের কথা বললেই যেন মনে হয় এরা সিপিএম এর লোক, কিন্তু না, আইমার লোক, আইমার লক্ষ্য জনগণের লক্ষ্য। বিভিন্ন শিল্পাঞ্চলগুলো, আমি আসানসোল, হলদিয়া, বাঁকুড়া বিভিন্ন শিল্পাঞ্চল বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, নিয়োগ হচ্ছে না ঠিক মতন, কর্মী নিয়োগ হচ্ছে না। আমি বলবো না মুসলমান লোকের লোক নিয়োগ হয়নি। আমি অনুরোধ করব, পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া শিল্পাঞ্চল চলে যান। আমি অনুরোধ করব, আপনি কি বলে আসানসোলে চলে যান,
গিয়ে একটি নিরপেক্ষ তদন্তমূলক গঠন কমিটি তৈরি করে দেখুন কত লোক চাকরি করছে সংখ্যালঘু মানুষের, বললেই বলে বিরোধিতা করছে, আমি বিরোধিতা করব না, আমি অনুরোধ করব গিয়ে দেখুন লেবার ছাড়া একটা 20,000-22,000 টাকার চাকরি কতগুলো মুসলমান করছে দেখান। যে লেবারগুলো হচ্ছে তাদের একাংশের পিএ হয়নি, পিএফ হয়নি, এই জিনিসগুলো আমি চাইব সরকার যেন সঠিকভাবে দেখেন। বাঁকুড়াতে আমার ভাই বলছিলেন একটি বেল শিল্প, যে শিল্পে পুজোতে লাগে হাজার হাজার মুসলমান লোক ইনভলভ আছে, যে শিল্পে হাজার হাজার হিন্দু লোক আছে, এছাড়াও দর্জি শিল্প, জরি শিল্প, লোন পাওয়া যাচ্ছে না। আমি অনুরোধ করব সরকারকে যে বিভিন্ন যোজনা তৈরি করা হয় কিন্তু মুসলমান ছেলেরা লোন চাইতে গেলে লোন দেওয়া হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি অনুরোধ করব যে লোনের বিষয়ে সরকার যেন একটু দয়াবান হন। পিছিয়ে পড়া মানুষ, ওবিসি, এসসি, এসটি, মুসলিম মাইনরিটি, শিখ, খ্রিস্টান, যারা যারা আছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব তাদেরকে, তারা যেন আমাদের বিষয়গুলো ভাবেন। আর আমরা আপনাদেরকে জানিয়ে দিই, আমরা আইমা থেকে যেটা স্বয়ংসম্পূর্ণভাবে 7 বছর করেছি, এগুলো সরকারের কাছে চাওয়া, আমরা কি করেছি আমি 5 মিনিট আপনাদেরকে জানিয়ে দিই। সময় শেষ হয়ে এসেছে, উঠে কেউ যাবেন না, হুজুর কিবলা আছেন, দোয়া করবেন, যাবেন, উঠবেন না, উঠবেন না তো বসুন, আমি আপনাদেরকে অনুরোধ করে দিচ্ছি। আমরা কি করতে পেরেছি? সরকারের সাহায্য লাগেনি। আমরা কি করতে পেরেছি? আমাদের কোনো নেতার সহযোগিতা লাগেনি, কেউ ক্রেডিট নিজে নিজে নিয়ে নিলে সেখানে আমার কিছু করার নেই। এই গড়ের মাঠও নাকি অনেক লোক বিক্রি করে দিয়েছে বলে শুনেছি, এবার কেউ যদি গড়ের মাঠ বিক্রি করে আর কেউ যদি কিনে নেয় তার জন্য তো আর সরকার দায়ী হবে না। আইমাকে কেউ তার সংগঠন, কে বলে বিজেপির সংগঠন, কে বলে তৃণমূলের সংগঠন, যে যা বললো নয়, আমরা কি শুনুন? 7 বছরে রাজ্যের বিভিন্ন বন্যা অঞ্চলে, বন্যা কবলিত এলাকাতে আমরা সবার আগে ত্রাণ পৌঁছাতে পেরেছি। 7 বছরে পিছিয়ে পড়া মাইনরিটি মেয়েদেরকে হাসপাতালমুখী করতে পেরেছি। আমরা চেষ্টা করেছি আমাদের নিজস্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম করে দেওয়ার। বড় দুঃখের সাথে বলতে হয় আজকে তৃণমূল করলে নাকি আমাদের সংগঠনে আসা যাবে না, বড় বড় নেতাদের হুইপ, কিন্তু যারা মাটিটা পা থেকে এই সংগঠনকে তৈরি করেছেন আজকে তারা অনেকে আমাদের মাঝে নেই। আমরা দুঃখ পাই তাদের জন্য, কিন্তু আমরা বলেছি যে এই লোকদেরকে আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন, আইমাতে থাকবেন না, কিন্তু আমরা পরে হিসাব মূলিয়ে নিব। আজকে যারা আইমার লোক এইখানে আসতে পারেনি, পার্টির মনে করে পার্টির লোকেদেরকে বলে দিই, ভুলে যাবেন না, এ পড়ার হিসাবও লিয়ে নিব, সেদিন এটাও দেখে নিব যে আপনার সঙ্গে থাকার জন্য আপনি কি করেছেন। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম করেছি, মুসলিম সংগঠন নিজস্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, আপনারা অনেকে সেটা জানেনইনি, এখানে বসে আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কি রে ভাই, খাওয়া টাওয়ার? হ্যাঁ, আইমা করেছে বিপর্যয় মোকাবিলার একটা টিম তৈরি আছে আমাদের, যেখানে 100টা ছেলে নির্দ্বিধায় যখন স্রোতে সরকারের লোক গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, কোমরে দড়ি বেঁধে তারা গিয়ে গ্রামের ভিতর থেকে, হিন্দু এলাকা থেকে, মন্দিরের ভিতর থেকে মানুষদেরকে বার করে নিয়ে এসেছে, আমরা সেই সংগঠন করতে পেরেছি। আর আমাদের উপর রাগ এখানেই, তোমরা মুসলমানরা নারে তকবীর আল্লাহু আকবার দিবে, তোমরা মুসলমানরা বলবে মাদ্রাসা দাও, তোমরা মুসলমানরা বলবে সংরক্ষণ দাও, তোমরা বলছো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম করেছি, এ তাহলে তো সুবিধাজনক নয়, কিছু ব্যাপার আছে নাকি? ভাবায় আপনাদেরকে ভাবাচ্ছি, আমরা পারি, কারো সহযোগিতা ছাড়া, কারো সহযোগিতা ছাড়া আমরা ইন্দাসের ছেলেকে অর্থনৈতিক সহযোগিতা করতে পারি, কারো সহযোগিতা ছাড়া আমরা আফরাজুলের সাহায্যে দাঁড়াতে পারি। আমাদের সরকারের কাছে অনুরোধ, আফরাজুল এবং ইন্দাসের বাঁকুড়ার যে ছেলে হেমন্ত রায়, না কি নাম জানো, হেমন্ত রায়, হ্যাঁ, এই দুইটা ছেলেকে আমি সরকারকে অনুরোধ করব, এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন, যতগুলো বলেছি কি পাবো জানি না, এই দুই পরিবারের লড়াই আমরা চাই সরকার নিজে এই দুই পরিবারের হয়ে কেস লড়ুক, রাজস্থান থেকে ওই হত্যাকারীকে নিয়ে আসা হোক, কেরল গভর্নমেন্টকে প্রেসার দেওয়া হোক যে সেই বাঁকুড়ার ছেলের হত্যাকারীকে আনা হোক। আমরা সরকারকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিলাম, যদি সরকার না করে আমি রুহুল আমিন আপনাদেরকে আস্থা দিয়ে যাচ্ছি, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন পাবলিক ইন্টারেস্ট হয়ে এই দুই পরিবারের হয়ে কেস লড়বে, আপনাদেরকে আমি তখন চাইবো। বাংলার বুকে একটি নাম সত্যের প্রতীক ভাইজান, বাংলার বুকে একটি নাম সত্যের প্রতীক ভাইজান। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনেক কথা বললাম, আমি আপনাদেরকে চাইব যারা নতুন জায়গায় এসেছেন তারা ডেভেলপমেন্ট করুন, খুশুসি আপ রাজস্থান সে আয়ে হ্যাঁ
আসানসোল সে আয়ে হ্যাঁ আসানসোলো কা রিপ্রেজেন্টেটিভ লোক মানে বতাউঙ্গা কি আপ লোক অ্যাডভোকেট সাহেব সে মুলাকাত রেখে অ্যাডভোকেট সাহেব আয়ে হ্যাঁ আদনান ভাই অ্যাডভোকেট আদনান সাহেব সে মুলাকাত করিয়ে হামারা আপনা লিগাল সেল হ্যাঁ বঙ্গাল কে হর ও লোক কো মানে কহতা হুঁ আইমা এক লিগাল সেল বনায়া হুয়া হ্যায় জো কল কর হর ডিস্ট্রিক্ট কোর্ট সে লেকর সুপ্রিম কোর্ট তক হাম আপনে ওকিল কো লাগা কে রাখে হ্যায় ফিকর মত করিয়ে यहाँ पे होगा लड़ लेंगे स्टेट में होगा लड़ लेंगे वरना सुप्रीम कोर्ट तक भी हमारा आदमी है हम वहीं पे जाके लड़ लेंगे और हमारे कामरान भाई तो है ही है फिक्र मत करिए मैं आप लोगों को मैं खुसूसी रिक्वेस्ट करूंगा कि आप आईमा से जुड़ जाइए आईमा का मेंबर लीजिए और हर एक जगह आईमा को करिए और देख लीजिए कोई भी अगर पॉलिटिकल लीडर आईमा को रोकने की कोशिश करता है तो मुझे बताइए अपने इलाका के लीडर को बताइए इंशाल्लाह हम उसके अगेंस्ट एक्शन लेंगे और मैं फिर भी सरकार के पास ये बता देना चाहता हूं कि आप बीजेपी को मारो सीपीएम को मारो कांग्रेस को मारो मुझे कोई फर्क नहीं पड़ता है मैं सिर्फ ये चाहता हूं कि आईमा के किसी आदमी के ऊपर नहीं आएगा आईमा के एक आदमी को मारोगे तो हम इसके खिलाफ प्रशासन पे जाएंगे अगर प्रशासन नाकामयाब हो गया तो हम कलकत्ते के रास्ते में उतर के आप हर लोगों को जना देंगे और अपना लड़ाई करूं लड़ाई करा संगे संगे कामयाबी आजमे আইমা জিন্দাবাদ হুজুর কেবলা জিন্দাবাদ আইমা জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন।